কলাপাতা মিডিয়া, কলাপাতা মিডিয়া, হৃদয়ে বাংলাদেশ, চেতনায় জীবন নগর। আপনি
भजन बोलछे अपना के अपनी चिना जाई के क्षेत्र जे चिना ओई अल्लाह के चिना फरमाय नबीर हादीसेते बोलत एकबार दरदी अपना के अपनी चिना जाई के क्षेत्र रोजा की नमाज पढ़ा कलमा की हज जकात देवा तुम भी भारी पान जगे ना निज परिचय कई जहाते আস্তে অদরদিরা এই যে পাঁচ জায়গা না আদায় করতে হবে মহাজনরা বলে না আবার শরীয়ত মোতাবেক যারা তারা সকলেই বলে আগে পাঁচ জায়গা না আদায় করাই লাগবে আমার কথা এই যে রোজা নামাজ হজ যাকাত কলেমা ইত্যাদি ও দয়াল নামাজ পড়লেই কি হজ করলেই কি যাকাত দিলেই কি কলেমা পাঠ করলেই কি নিজেকে নিজে চিনা যায় নাকি নিজেকে নিজে চিনার জন্য অন্য কোনো পথ বা লাইন আছে যদি অন্য কোনো লাইন থাকে তাহলে সেই পথটা কি তাই মহাজন বলেছেন কাবাতে নিয়ত নিরূপণ আমার নিজের কাবার তো নাই অন্বেষণ খলিলের কাবাই কি কখনো আল্লাহকে পাই দেখিতে কথায়া আমার নিজের কাবারি কোনো ঠিক ঠিকানা নাই অন্বেষণ নেই তবে তাহলে কি আমি আল্লাহর দর্শন পাব না ওই খলিলের কাবাই কি আল্লাহর দর্শন পাব নাকি পাব না আমি কেমন ভাবে সেই স্রষ্টার লাভ করব যারা দরকার আছে না দরদ সারা কাল নামাজ পড়েই গেলাম হ্যাঁ যাই না মাঝে মাথা ঠুকে ঠুকে এখানে ঘেটা ফেলে দিলাম তারপরও আল্লাহর পাচ্ছি নি আল্লাহ বলেছে হে বান্দা তোমরা নামাজ পড়ো ঠিক আছে কিন্তু খেয়াল রাখতে হবে এই আসমান আর জমিন অর্থাৎ তোমার কপাল আর জমিনের মধ্য দিয়ে যদি একটা পিপিলিকাও চলে যায় সেই পিপিলিকাও যেন টের না পায় তুমি সেজদা দিয়েছো তাহলে মানুষের ঘেটা পড়ে কোন কায়দায় হ্যাঁ তাহলে মানুষের ঘেটা পড়ে কোন কায়দায় ও আল্লাহ বলেছে যেই ব্যক্তি আমার খাঁটি বান্দা হবে আমার নবীও বলেছে যেই ব্যক্তি আমার খাঁটি মুমিন হবে সেই ব্যক্তির কপালে নূরের ছটা পড়বে কি বলে নাই এই কি কথা খেয়াল করে শোনো আল্লাহ বলেছে সেই ব্যক্তির কপালে নূরের ছটা যেমন আলো একটা জ্যোতিময় এরকম জ্যোতি ছুটবে এই কথা শুনে পাঁচ জায়গা আদায় করতে যে ওই কপালে ঘেটা ফেলে নূর আদায় করছো এরকম করলে তো হবে না তাই আমরা ঘেটা ফেলিয়ে দিছি তারপরেও আল্লাহর দর্শন পাচ্ছি না তাহলে আল্লাহকে পাবো কেমন করে আল্লাহর রূপ খারাপটা কেমন একটু দেখাবো থাক বাদ কি আতশ পানি কোন বস্তু আল্লাহকে জানি কোন বস্তু আপনারে মানি আমি আর আল্লাহ কি রই এক সিজনে অর্থাৎ এক দেহেতে এই যে মহাজন বলেছেন আপ আতশ থাক বাত মুরে ছাপা আগুন পানি মাটি বাতাস নূর এই পাঁচটা বস্তুর মধ্যে কোন বস্তুটাকে চিনলে আমি আমাকে চিনতে পারবো কোন বস্তুটাকে চিনলে আমি আমার মুর্শিদ সত্তাকে চিনতে পারবো কোন বস্তুটাকে চিনলে আমি সেই পরম সত্তাকে চিনতে পারবো ও দয়াল আগুন আল্লাহ নাকি পানি আল্লাহ নাকি মাটি আল্লাহ না বাতাস আল্লাহ নাকি নূর আল্লাহ কোনটা আগুন আমি পানি আমি বাতাস আমি না মাটি আমি কোনটা কোন বস্তুটাকে চিনলে আমি কাহাকে চিনতে পারবো সুন্দরভাবে বলবেন